বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলো, তোমরা এখন লকডাউন শুরু করলাম, এখন বেজে গেছে সকাল 11টা, আর আমার সকালে টিফিন হয়ে গেছে। আর চলো, আমি সারাদিন কী করছি তোমরা আমার লকটা দেখতে থাকো, আর একটু সাপোর্ট করো। চলো, ডাল বসিয়ে দিয়েছি, এখানে মেয়ের খাবার বসিয়েছি, আর এই আমের চাটনি করবো আজকে। আর এখানে শাক শাক কুচিয়ে নেবো, কেটে নিয়ে বেছে তারপর কুচিয়ে নেব। কি করেছিস শাক ছড়িয়ে? ওমা, দেখো আমার মেয়ের শাকগুলো ছড়িয়ে ছড়িয়ে মেয়ে কোলে উঠে বসে আছে। আমি রান্না করছি, ওইভাবে কোলে থাকবে, নিচে নামছে না। চলো কোলে একটু বসো, বসবে না, নিচে বসবে না, বসো, চলো বসো, কোলে করে নিয়ে নিয়ে খেতে হবে। তো চলো দেখতে থাকো, কাপড়গুলো আগে মেলে দিয়েছি, এখন গরম আছে, শুকিয়ে যাবে। রান্না কমপ্লিট হয়ে গেছে, ডাল, এটা আমের আচার, আলু ভাজা, শাক ভাজা, তো এই দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার একটু শোবো, নালে আর হচ্ছে না, শরীরটা মানে দিচ্ছে না। আর কয়দিন ধরে খুবই বুকে একটু প্রবলেম হচ্ছে, খুবই হচ্ছে, আর বলতে পারছি না কেন হচ্ছে জানি না। তো চলো এবার একটু শুয়ে থাক।